বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আজকে আপনাদের জন্য খুবই অনাকাঙ্ক্ষিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি, যেটা আপনারা দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় ছিলেন যে কখন এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে। আজ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আপনাদের সাথে এই বিষয় নিয়ে টোটাল বিস্তারিত আলোচনা করব। আপনারা কীভাবে আবেদন করবেন এবং কীভাবে টাকা পে করবেন এবং আবেদন করার পরে আপনাদের কী করতে হবে, সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সে পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতে থাকুন। ভিডিওটি না টেনে অবশ্যই দেখবেন, কারণ একটা স্টেপ ভুল হয়ে গেলে হয়তো আপনারা বুঝতে পারবেন না আসলে আমি কী বলতে চাইছি। তো আজকে আপনাদের জানাবো, প্রথমেই যে প্রাইমারি সহকারী শিক্ষকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দিয়েছে রিসেন্টলি, সে বিষয়ে আমরা আলোচনা করার আগে আমরা জানবো যে এবার সহকারী শিক্ষক যারা আবেদন করবেন তাদের জন্য কী কী শর্তাবলী মূলত 2023 সালে আপডেট যে দিয়েছে সে বিষয় নিয়ে আজকে আমরা প্রথমে আলোচনা করি। আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে, মাস্ট বি। অনলাইন ছাড়া আবেদন করার কোনো সিস্টেম নেই, আগেও ছিল না, এখনও নেই। অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে 10/3/2023 সকাল 10টা থেকে, শেষ হবে 24/3/2023। আপনারা যারা আবেদন করতে চান তারা dpe.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে। আপনারা আবেদন করার আগে ফর্ম পূরণের একটা নির্দেশনা পাবেন, সেই নির্দেশনা মোতাবেক আবেদন করবেন। উক্ত নির্দেশনা অনুসরণ পূর্বক অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সাবমিট করা হলে ওয়েবসাইটে হতে প্রার্থীর ইউজার আইডি সহ আপডেট স্ট্যাটাস সম্পূর্ণ ডাব অ্যাপ্লিকেশনস কপি তৈরি হবে, যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে। মানে আপনারা যখন আবেদন করবেন, আবেদন করার পরে একটা সুন্দর একটা স্ক্রিন দেখতে পাবেন, ডাব পেইড, মানে আপনি পেইড করেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনাদের সামনে আসবে। সেটা আপনারা দেখে এবং পার্ট বাই পার্ট বুঝে শুনে সব কিছু তথ্য দিবেন, এবং আবেদন ফি জমা দানের পূর্বে বুঝবেন, আবেদন ফর্ম জমা দানের পূর্বে ডাব অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পড়ে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথাযথ সম্পর্কে নিশ্চিত হবেন। কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন ফি জমা দেওয়া যাবে না। মনে হচ্ছে আপনি ডাব কপিটি যখন পাবেন, পাওয়ার পর আপনারা সুন্দরভাবে পড়বেন, আপনাদের সার্টিফিকেটের সাথে বা ভোটার আইডি কার্ডের সাথে সব কিছু তথ্য সঠিক আছে কি না, যদি সঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই ফি জমা দিবেন না। এবং একই বিজ্ঞপ্তির 3 নং অনুচ্ছেদ অনুসরণ করে নতুন 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 করে অ্যাপ্লিকেশন ফর্ম সঠিক তথ্য দিয়ে পূরণপূর্বক নতুন ইউজার আইডি সম্বলিত আনপেড স্ট্যাটাস সম্পূর্ণ ডাব অ্যাপ্লিকেশন কপি পিন নিয়ে পুরানো তথ্য যাচাই করতে হবে। এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বরটা হচ্ছে নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী 72 ঘন্টার মধ্যে ডাব অ্যাপ্লিকেশন কপি প্রদত্ত নির্দেশনা অনুসরণ পূর্বক যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে SMS এর মাধ্যমে অফেরৎযোগ্য 200 টাকা আবেদন ফি এবং টেলিটকের সার্ভিস চার্জ হচ্ছে 20 টাকা, টাকা সহ একত্রে মোট 220 টাকা আপনাদের পরিশোধ করতে হবে টেলিটকের মাধ্যমে। যদি একটা কথা বলে রাখি, টেলিটক ইদানিং তাদের নেটওয়ার্কটা খুবই বাজে করে ফেলছে, যে কারণে এবার আপনাদের অনেকের কষ্ট হবে এই টাকাটা পে করার জন্য। সেক্ষেত্রে আপনারা 2টা অপশন পাবেন, একটা হচ্ছে যাদের এলাকায় নেটওয়ার্ক নেই তারা হয় রেললাইনের উপরে যাবেন, মানে স্টেশনের ধারে কাছে যাবেন, তাহলে হয়তো নেট পেতে পারেন। যদি না পান, যদি শহর এলাকা হয় তাহলে অবশ্যই চোরের দিকে রওনা দেবেন, চর মানে চরাঞ্চলে যাবেন, তাহলে আপনারা টেলিটক নেটওয়ার্ক পেলেও পেতে পারেন। আচ্ছা আচ্ছা, 6 নম্বরে দেওয়া আছে, আবেদন ফি পরিশোধের পর আবেদনের প্রদত্ত মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে। এরপরে dpe.teletalk.com.bd ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি ট্যাব ক্লিক করে মোবাইল প্রদত্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি পাওয়া যাবে। ফাইনাল অ্যাপ্লিকেন্ট কপি রঙিন কপি পিন নিয়োগ প্রক্রিয়ার শেষ অবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে। মানে আপনারা আবেদন করার পরে যে কালার কপিটা মানে রঙিন কপিটা পাবেন
সেটা একবারে চাকরিতে জয়েন করার আগ পর্যন্ত সেটা আপনাদের অবশ্যই সংরক্ষণ করতে হবে। কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদন ফর্মটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য করা হবে। ইদানিংকালে অনেক দোকানি দেখবেন যে যারা দোকানে দোকানে আবেদন করতে যান তাদের ক্ষেত্রে একটা অসুবিধা হয়ে যায় যে আপনি আবেদন করছেন, কারণ একটা দোকানদার দিনে প্রায় 30টা 40টা 50টা 100টা পর্যন্ত আবেদন করে, এর মধ্যে দুই একটা আপনার আবেদন মিস্টেক হয়ে যেতে পারে, যে টাকা পেড করলো না বা ভুলবশত হোক বা সৎ ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যেভাবেই হোক অনেক দোকানদার টাকা পেড করে না, যে কারণে আপনার অনেক চাকরি প্রার্থী ভাই বোনেরা আছে যারা একটা সময় যায় যখন অ্যাডমিট কার্ড তুলতে যায় তখন দেখে যে তার পেইড স্ট্যাটাস দেখে যে তার আসলে টাকাটা পেইড করা হয় নাই, বিষয়টা এরকম হয়ে যায়। তো ফাইনাল অ্যাপ্লিকেশন কপি রঙিন কপি নিয়ে রাখবেন এবং কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরেই আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য করা হবে। আবেদন আর কোনো তথ্য সংশোধন সংযোজন পরিমার্জন বা একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন কপি পূরণের সুযোগ থাকবে না। সো খুব হার্ডলি ক্লিয়ারলি আপনারা আবেদন করার আগে ড্রাফট কপি যখন আপনারা দেখবেন দেখার সময় খুবই সুন্দরভাবে সূক্ষ্মভাবে এবং প্রয়োজনের সময় নিয়ে আপনারা অবশ্যই দেখবেন, কারণ একবার আবেদন যদি সাবমিট হয়ে যায় যদি টাকা পে হয়ে যায় তাহলে আর পুনরায় আপনারা আবেদন করতে পারবেন না। সো এটার দিকে আপনারা খুব মনোযোগ দিবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষায় ব্যবস্থাদি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য প্রার্থী আবেদনকারীকে SMS-এর মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোডের লিঙ্ক প্রদান করা হবে। আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারেন ইউজার আইডি ও পাসওয়ার্ড পুনরুত্থানের প্রয়োজন হলে উক্ত লিঙ্কে প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুত্থান করা যাবে। যদি কেউ ইউজার আইডি বা পাসওয়ার্ড হারিয়ে ফেলেন তবে অবশ্যই মোবাইল নাম্বারটা রাখবেন, কারণ অনেক সময় মোবাইল নাম্বার ছাড়া আপনার ইউজার আইডি পাসওয়ার্ডটা পুনরুত্থান করা সম্ভব নয়। আবেদনকারী যে উপজেলা থানার স্থায়ী বাসিন্দা তার প্রার্থিতা উক্ত উপজেলার থানার অনুকূলে নির্ধারিত থাকবে এবং তার নিয়োগ সংক্রান্ত যাবতীয় কার্যক্রম তথ্যানুসারী নিয়ন্ত্রিত হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এর বর্ণিত প্রক্রিয়া অনুযায়ী নির্বাচিত প্রার্থীকে নিজ উপজেলা থানার নিয়োগ দেওয়া হবে। এটা আমরা আগে থেকেও জানি যে আপনি যে যে উপজেলা বা যে থানা থেকে আবেদন করবেন সে উপজেলা আপনাকে নিয়োগ দেওয়া হবে, এটা অনেক আগের বিষয় গেল। তারপরে আছে সহকারী শিক্ষক নিয়োগ বিবাহিত মহিলা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার স্থায়ী ঠিকানা যে কোনো একটিতে আবেদন করতে পারবেন, তবে এ দুটি স্থায়ী ঠিকানার মধ্যে তিনি যেটি আবেদন উল্লেখ করবেন তার প্রার্থিতা সেই উপজেলা থানায় কোঠায় বিবেচিত হবে। আরেকটু বলে রাখি যে বিবাহিত মহিলারা প্রার্থীগণ আবেদনে তাদের স্বামী অথবা পিতার ঠিকানা যে কোনো একটাতে আবেদন করতে পারবেন, হয় পিতার ঠিকানা দেবেন হয় বাপের ঠিকানা দেবেন, যে কোনো যেটাতে দেবেন সেটাতে আপনার আপনার সেই আপনি যদি স্বামীর ঠিকানা দেন তাহলে আপনার স্বামীর ঠিকানা স্বামীর ধরেন নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জে আপনার পোস্টিং হবে, ঢাকা বাপের ঠিকানা ঢাকাতে আপনার পোস্টিং হবে, বিষয়টা এরকম। 12 নম্বর হচ্ছে অসত্য ভুয়া তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল বলে গণ্য হবে। আপনি যদি আবেদন করার সময় কোনো অসম্পূর্ণ ভুয়া তথ্য বা ত্রুটিপূর্ণ আপনার তথ্য দেন তাহলে সেই আবেদনটি আপনার বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক দাখিলকৃত প্রদত্ত কোনো তথ্য বা কাগজপত্র নিয়োগ কার্যক্রম চলাকালে যে কোনো পর্যায়ে তা নিয়োগ প্রাপ্তির পরেও অসত্য ভুয়া প্রমাণিত হলে তার দরখাস্ত নির্বাচন নিয়োগ বাতিল করা হবে এবং মিথ্যা ভুয়া তথ্য সংগ্রহ করার জন্য তার বিরুদ্ধে আইনানুগ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া আবেদনের নিজ জেলা থানা উপজেলা ভুল করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। আগে বলেছি যারা আবেদন করবেন তারা অবশ্যই বুঝে শুনে দেখে তারপর আবেদন করবেন। আবেদনপত্রে পোষ্যকোঠা উল্লেখ না করলে মৌখিক পরীক্ষার সময় পোষ্যকোঠার সপক্ষে সনদ দাখিল করলেও তাকে পোষ্যকোঠা অন্তর্ভুক্ত করা হবে না। আবেদনপত্রে পোষ্যকোঠা দাবি করা সত্ত্বেও পোষ্যকোঠার সপক্ষে প্রয়োজন
প্রয়োজনীয় যদি আপনার সনদ দাখিল করতে ব্যর্থ হন তাহলে তা প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। ধরেন আপনি পোষ্য কোটা দিছেন, পোষ্য কোটা আপনি পাবেন, কিন্তু প্রয়োজনীয় তথ্য বা প্রয়োজনীয় সনদ আপনি দাখিল করতে পারলেন না, সেক্ষেত্রে আপনার আবেদন বাতিল বলে গণ্য হবে। সহকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা 2019-এর ব্যাখ্যা অনুযায়ী পোষ্য অর্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োজিত আছেন বা ছিলেন এমন শিক্ষকদের অবিবাহিত সন্তান যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল আছেন বা তিনি জীবিত থাকলে বা চাকরিতে থাকলে সম্পূর্ণরূপে নির্ভরতা এবং উক্ত শিক্ষকের বিধবা স্ত্রী বা বিপত্তিক স্বামী বা তালাকপ্রাপ্ত কন্যা যিনি উক্ত শিক্ষকের উপর সম্পূর্ণরূপে নির্ভরশীল ছিলেন বা ক্ষেত্রমত তিনি জীবিত থাকলে অনুরূপভাবে নির্ভরশীল থাকতেন। মৌখিক পরীক্ষার সময় পোষ্য প্রার্থীদের 24/3/2023 তারিখ পর্যন্ত তিনি পোষ্য ছিলেন এই মর্মে সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে। কোনো প্রার্থী উল্লেখিত সনদ দাখিল করতে ব্যর্থ হলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। 6 নম্বরে দেওয়া আছে, আবেদনপত্রে পুরুষ প্রার্থী মহিলা কিংবা মহিলা প্রার্থী পুরুষ উল্লেখ করলে তার প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। কেউ মেয়ে ভুলে দিয়ে দিয়েছেন ছেলে, কেউ ছেলে ভুলে দিয়েছেন মেয়ে, আপনাদের আবেদন বাতিল মানে ক্যান্সেল, আপনাদের আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত মনোনীত প্রার্থীকে নিম্নলিখিত সত্যায়নকৃত পত্রাদি সংগ্রহ, আপনার যে যে জিনিসগুলো আপনাদের সত্যায়ন করে মৌখিক পরীক্ষার সময় দিতে হবে সেগুলো বলে রাখি। অনলাইনে দাখিলকৃত আবেদনের ফটোকপি বা পাসপোর্ট সাইজের 2 কপির ছবি রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল সাময়িক সনদপত্র রাখতে হবে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র রাখতে হবে। জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন কপি রাখতে হবে। পোষ্যপাত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা থানা শিক্ষা অফিসার কর্তৃক 24/3/2023 তারিখের পূর্বে স্বাক্ষরিত নয় প্রদত্ত পোষ্য সনদপত্র রাখতে হবে। সর্বোচ্চ বয়সীমা প্রমাণের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সন্তান প্রার্থীদের জন্য সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে মুক্তিযোদ্ধার প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র এবং শারীরিক প্রতিবন্ধীদের অনুকূলে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র থাকতে হবে। লিখিত পরীক্ষা প্রবেশপত্রের সত্যায়িত ফটোকপি থাকতে হবে। এখন আপনাদের সবার লাস্টে প্রার্থীর সনদপত্র ছবি সত্যায়িত কর্মকর্তার নবম বা তথ্য গেট কর্মকর্তা গত স্বাক্ষর নিজের নাম সহ সিল থাকতে হবে। আচ্ছা গেল, এই ছিল আপনাদের জন্য সত্যাবলী। তখন আমরা আসি মূল যে নিয়োগ বিজ্ঞপ্তিতে, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে সেকশন 2 মিরপুর ঢাকা 1216 এখানে বিজ্ঞপ্তি দিয়েছে 27 ফেব্রুয়ারি 2023 তারিখে। এখানে বলা আছে সরকারি শিক্ষক বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা, গ্রেড হচ্ছে 13, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। বয়সীমা হচ্ছে 24/3/2023 তারিখে সাধারণ পত্রের ক্ষেত্রে ন্যূনতম সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 30 বছর, তবে মুক্তিযোদ্ধা সন্তান শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে 21 থেকে 32 বছর। বয়স নিরূপণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়, কখনো না কোনোদিনও ছিল না যে বয়স অ্যাফিডেভিট করতে পারবেন, এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2 নম্বর 1 শাখার এত এত সড়াক নম্বর মোতাবেক এত তারিখে যে সকল প্রার্থীর বয়স সর্বোচ্চ বয়সীমার মধ্যে ছিল সে সকল প্রার্থী আবেদন করতে পারবেন। সুন্দর কথা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA সহ 4 স্কেলের ন্যূনতম 2, 25 ও 5 স্কেলের ন্যূনতম 2, 8 স্নাতক বা স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্বভুক্ত সহকারী শিক্ষক এ শূন্য পদে এবং জাতীয়করণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের PIDP4-এর আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর জন্য রাজস্ব খাতে সৃষ্ট সহকারী শিক্ষক পদে জাতীয় স্কুল বেদে গেটে অস্থায়ী নিয়োগের জন্য রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের সকল জেলার সকল উপজেলা, থানা, উপজেলার সকল নিকটতা আহ্বান করা যাচ্ছে। তার মানে আপনারা এবার যে সহকারী শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটা সেটা একটু ভিন্ন, 2023 সালে হয়তো এটা ভিন্ন, কারণ রংপুর,
বরিশাল ও সিলেট বিভাগ এই তিনটা নিয়োগই এখানে আছে। তো পরবর্তীতে পার্ট বাই পার্ট প্রতিটি বিভাগে হয়তো তারা দিবে, এবার এরকম সিস্টেম করেছে। তো আমরা প্রতিটি পার্টি আপনার সামনে হাজির করব। তো আজকে শুধু বরিশাল, রংপুর, বরিশাল ও সিলেট। তবে জানিয়ে রাখি যে শর্তাবলী যে বিষয়গুলো সেগুলো সব বিভাগের জন্য সমান, সব উপজেলা জেলা সব সব আর সঙ্গে সমান। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আমাদের পরিবারের সদস্য হননি, তাদের কাছে অনুরোধ করবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।